হ্যাঁ যা যা ঠিক আছে, হ্যাঁ। সেন্ট জেভিয়ার্স হাই স্কুলে নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে আজ যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ লাইভে অংশগ্রহণ করেছ সবাইকে ধন্যবাদ। তো গতকাল আমরা পরিমাপ সংক্রান্ত বিভিন্ন সূত্রাবলী নিয়ে কথা বলেছিলাম এবং কিছু কিছু গাণিতিক সমস্যার সমাধানও করেছিলাম। আশা করি তোমরা সেগুলো প্র্যাকটিস করেছো। তো আজও আমরা তৃতীয় অধ্যায়ের পরিমাপ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ব্রিটিশ পদ্ধতি, ম্যাট্রিক পদ্ধতি এবং দেশীয় পদ্ধতির যে সমস্ত একক আছে এবং তাদের মধ্যবর্তী যে সম্পর্কগুলো আছে সেগুলো একটু তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রথমে তোমরা একটা শ্লোক নাও, সেটা হলো এরকম, মিলি সেন্টি ডেসি একক। শিক্ষার্থীবৃন্দ একটু তুলে নাও, আমি এখানে লিখলাম দশ, এখানে দিলাম সমান, এখানে দিলাম এক, তারপরে আবার এখানে দিলাম দশ, এখানে দিলাম সমান, এই ডেসি সোজা দিলাম এক, ডেসি সোজা দিলাম দশ, এখানে দিলাম সমান, এখানে দিলাম এক, এখানে দিলাম দশ, এখানে দিলাম এক, এখানে দশ, এখানে এক, এখানে দশ, এখানে। তাহলে একটু লক্ষ্য করো, এখানে আমি বুঝাতে চেয়েছি যে এক সেন্টি সমান দশ মিলি, অথবা যদি বিপরীত ক্রমে বলি তাহলে বলবো দশ মিলি সমান এক সেন্টি। তো আমি আগে দিতে যাই, দশ মিলি সমান এক সেন্টি, দশ সেন্টি সমান এক ডেসি, দশ ডেসি সমান এক, দশ ডেসি সমান এক একক, দশ একক সমান এক ডেকা, দশ ডেকা সমান এক হেক্টর, দশ হেক্টর সমান এক কিলো। কিন্তু যদি আমি এদিকে আবার এদিকে যাই, এক কিলো সমান দশ হেক্টর, এক হেক্টর সমান দশ ডেকা, এক ডেকা সমান দশ একক, দশ এক এক একক সমান দশ ডেসি, এক ডেসি সমান দশ সেন্টিমিটার সেন্টি, এক সেন্টি সমান দশ মিনিট। এখন আমি এখানে একটা বক্স করে রাখছি একক। তো একক তিন প্রকার, কত প্রকার?
একক তিন প্রকার, এক দৈর্ঘ্যের একক, যেটাকে আমরা বলি মিটার, দুই ভরের একক, গ্রাম, তরলের একক লিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে এককটি ব্যবহার করব, যদি দৈর্ঘ্যের একক ব্যবহার করি তাহলে এই এককের জায়গায় আসবে মিটার, এবং সঙ্গত কারণে সেই মিটার গুলো এর সবটার সাথে লিঙ্ক হবে। এখানে যদি মিটার হয় তাহলে বলবো মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। তো আমি এখানে লিখলাম এককের জায়গায় কি হবে মিটার, তাহলে এখানেও মিটার, এখানে মিটার, এখানেও মিটার, এখানে মিটার, এখানে মিটার, এখানে মিটার। তাহলে দাঁড়ালো কি মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, যখন এই ডান দিক থেকে বাম দিকে আসবে, অর্থাৎ বড় থেকে ছোট একক থেকে বড় এককের দিকে আসবে, তখন সম্পর্কটি হবে ভাগ। আর যখন বড় থেকে ছোট দিকে যাবে তখন সম্পর্ক হবে গুণ। তো আমি একটু এই বিষয়বস্তুটা আরো ক্লিয়ার করছি, তাহলে বুঝতে পারবে। যদি বলা হয় 1 কিলোমিটার সমান কত মিটার, তাহলে আমার প্রথমে দেখতে হবে আমার অবস্থানটা কোথায়, কিলোতে, 80 কিলোতে যাবে কোথায় মিটারে, মিটার। তাহলে আমরা লিখবো 1 কিলোমিটার সমান, এক তো আছে, এখন আমরা কিলো থেকে যাচ্ছি মিটারের দিকে, তাহলে সম্পর্ক হবে গুণ। এখন যেটা থেকে যাচ্ছি সেটা বাদ, তাহলে কয় ঘর যাচ্ছি, এক ঘর, দুই ঘর, তিন ঘর, তাই এক এক ঘরে আছে 10 10 10, তাহলে এর সাথে 10 গুণ হবে 3 বার, বা আমরা বলতে পারি একের সাথে গুণ হবে 1000। তাহলে আমরা 1 কিলোমিটার সমান 1000 মিটার লিখতে পারি। তাহলে বড় একক থেকে ছোট এককে গেলে গুণ। ঠিক বিপরীত ক্রমে যদি আবার বলা হয় কিলোমিটার সমান কত মিটার, এক হাজার মিটার সমান কত কিলোমিটার,
যে কথা বলেছিলাম যে যেটা থেকে স্টার্ট সেটাকে আমরা শনাক্ত করবো, তাহলে আমাদের আছে মিটারে, যাবে কোথায় কিলোমিটার, তাহলে এখান থেকে যাচ্ছে এদিকে, এদিকে গেলে কি সম্পর্ক ভাগ, তাহলে আমরা লিখব 1000 মিটার সমান, তাহলে 1000 কে কিন্তু ভাগ দিতে হবে কত, যেটা থেকে যাবে সেটা বাদ, এখান থেকে এক ঘর দুই ঘর তিন ঘর, তার মানে হচ্ছে 10 × 10 × 10 1000, তাহলে এটাকে ভাগ দিতে হবে 1000। এক হাজার কে 1000 দিয়ে ভাগ করলে 1 কিলোমিটার। ঠিক একই ভাবে এখানে মিটার না নিয়ে যদি লিটার নেওয়া হয় তাহলে মিলি লিটার, সেন্টিলিটার, ডেসিলিটার, লিটার, ডেকা লিটার, হেক্টোলিটার, কিলোলিটার। যদি আমরা এখানে পাই নি তাহলে বলবো মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, ডেকা গ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম, এবং সকল ক্ষেত্রে এই একই কর্মকাণ্ড। তাহলে এই ডান দিকে হলো ছোট একক, আর পর্যায়ক্রমে যত আমরা বাম দিকে যাব সবগুলো আস্তে আস্তে বড় এককের দিকে যাব। তো এটা যে শুধু মিটার লিটার গ্রামের ক্ষেত্রে তা না, সর্বক্ষেত্রে ছোট একক কে যদি আমরা বড় এককে রূপান্তর করি তাহলে ভাগ, আর বড় একক কে যদি ছোট এককে রূপান্তর করি তাহলে গুণ। তো আমরা দুই একটা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমরা আগের দিন আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বলেছিলাম এবং তার গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আয়তকার ক্ষেত্রের পরিসীমার সূত্র বলেছিলাম, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ এবং সে সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রেও সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমরা আসব আয়তন। আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা হবে ঘন একক। তো আমরা একটা অঙ্কের ক্ষেত্রে আসি, একটি আয়তাকার ঘরে দৈর্ঘ্য 5 মিটার দৈর্ঘ্য 20 মিটার প্রস্থ 15 মিটার এবং উচ্চতা 5 মিটার। ঘরটির আয়তন কত বা ঘরটির আয়তন নির্ণয় কর। তো আমরা একটু চেষ্টা করি, দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য 20 মিটার প্রস্থ
15 মিটার এবং উচ্চতা 5 মিটার। অতএব ঘরের আয়তন সমান দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এবার আমরা মানগুলো বসিয়ে দিই। 20 মিটার প্রস্থ আছে 15 মিটার আর উচ্চতা আছে 5 মিটার। তো আমরা শূন্যটা এখানে বসিয়ে দিলাম। 5 × 15 = 75, 75 জন্য 150। আপনি যেখানে খেলা পিছিয়ে ওখানে লিখে আসছে তাহলে মিটার গুণ মিটার গুণ মিটার নানোমিটার। তো এখন যদি এই ঘরের যে আয়তন এখন যদি বলা হয় যে এই ঘরে কি পরিমাণ বায়ু আছে তার ওজন নির্ণয় করো, তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা যে বিষয়টা জানি তার সাথে তুলনা করতে হবে। যেমন আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, আর তার সাথে যদি বায়ুর কোনো তুলনা থাকে, যেমন বলা হয়ে থাকে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, তাহলে আমাদের এই যে আয়তনটা বেরোলো এটা হচ্ছে ঘনমিটার। এই ঘনমিটারও সম্পর্ক আছে, তা আমরা এই প্রতিটি এককে আমরা সেন্টিমিটারে নিতাম, নিয়ে আয়তনটা ঘন সেন্টিমিটারে বের করতাম। তারপরে যে কথা বললাম, আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, আর এখানে যেটা বেরোতো তার ওজন বের করতো, সেটাকে যদি বড় এককে রূপান্তর করা সম্ভব হয় তাহলে 1000 দিয়ে ভাগ করে কিলোগ্রাম, তারপরে সেই পানির সাথে বায়ুর সম্পর্ক আসবে যে কত গুণ ভারী, তখন ওইটাকে গুণ দিলে হতো, এটা আগের ক্লাসে বলা হয়েছে। আচ্ছা, শিক্ষার্থী বৃন্দ, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে জুমের মাধ্যমে জুম মিটিং এর মাধ্যমে অর্থাৎ জুম ক্লাসরুমের মাধ্যমে আমরা এই পাঠদান কার্যক্রম সম্পন্ন করব। তো তোমাদেরকে জানাতে চাই, তোমরা একটা জুম অ্যাপস ডাউনলোড করবে, তারপরে আমরা তোমাদেরকে স্ব শিক্ষকের আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিব, এবং রুটিন তো দেওয়াই হয়ে থাকে যে অনলাইনে কখন কি ক্লাস আছে, সেই ক্লাস অনুসারে তোমরা 5 মিনিট আগেই আমরা জুম অন করে দিব, তোমরা সেখানে অংশগ্রহণ করবে। তো সেটার সুবিধা কি, এখানে যেমন আমি ক্লাস নিচ্ছি কিন্তু তোমরা কতটা কি আমাকে দেখতে পাচ্ছ বা বুঝছো সেটাই তো, মানে সঠিক ইন্টারাকশন হচ্ছে না। তো জুম অ্যাপসে ক্লাস নিলে কি হবে, তোমরা প্রশ্ন করতে পারবে, আমি উত্তর দিতে পারবো, এটাই সুবিধা। তো আমরা আর একটা গাণিতিক সমস্যার সমাধান করব।
একটি বাগানের দৈর্ঘ্য 20 মিটার। প্রস্থ 10 মিটার এবং বাগানটির বাইরে চারদিকে 2 মিটার চওড়া একটি বাগানের পরিসীমা কত? বাগানের দৈর্ঘ্য আছে 20, বাগানের প্রস্থ আছে 10, তাহলে প্রস্থ আর দৈর্ঘ্য মিলে কত আছে? 30। কিন্তু আমরা পরিসীমার ক্ষেত্রে কি লিখি? 2 × দৈর্ঘ্য যোগফল। 20 আর 30 হলো দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল, আর তার সাথে গুণ হবে কি? 2, তাহলে 60 মিটার। খ, বাগানের ক্ষেত্রফল। তো আমরা আগেই জেনেছি যে বাগান একটি আয়তাকার ক্ষেত্রের মতোই, তো যেহেতু দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 10 মিটার, এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 20 মিটার গুণ 10 মিটার সমান 200 বর্গমিটার। পথের ক্ষেত্রফল সেটাও আমরা আগের দিন করেছি, পুকুরের ক্ষেত্রে বলা হয়েছিল পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য প্রস্থ। তো এখানেও ঠিক তাই, বাগানের দৈর্ঘ্য 20 মিটার আর পথ আছে 2 মিটার, তাহলে পথ সহ বাগানের দৈর্ঘ্য হবে 20 + 2 + 2 24 মিটার, আর প্রস্থ হবে 10 + 2 + 2 14 মিটার। এই দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে পাওয়া যাবে পথ সহ বাগানের ক্ষেত্রফল। পথ সহ বাগানের ক্ষেত্রফল থেকে পথের ক্ষেত্রফল 200 বর্গমিটার বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটাই হবে, সরি, পথ সহ বাগানের ক্ষেত্রফল থেকে বাগানের ক্ষেত্রফল বাদ দিলে পথের ক্ষেত্রফল পাওয়া যাবে। তো এই পর্যন্ত বিষয়বস্তুগুলো আমাদের আয়ত্তে আছে, আমরা বিগততে এ সমস্ত গাণিতিক সমস্যার সমাধান করেছি। তো এখন যদি বলা হয় যে প্রতি বর্গমিটার রাস্তা মাটি দিতে বা বাধাই করতে যদি 200 টাকা করে খরচ হয়, তাহলে রাস্তাটি বাধাই করতে মোট কত টাকা খরচ হবে? তাহলে এটি একটি উচ্চতা চিন্তন দক্ষতা ভাবতে হবে। তো আমরা সেটাই একটু সমাধান দিব। প্রতি বর্গ মিটার ২০০ টাকার দরে পথটি বাধাই করতে মোট কত টাকা খরচ হয়? আমি একটু এই শেষের বাটা করব।
বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 20 মিটার গুণ 10 মিটার 200 গজ। পথ সম বাগানের দৈর্ঘ্য 2 যোগ 2 2 যোগ 2 24 মিটার এবং প্রস্থ 10 যোগ 2 যোগ 2 পথ বাগানের ক্ষেত্রফল 24 মিটার গুণ 14 মিটার। পথের ক্ষেত্রফল 3 3 6 এর থেকে বাদ দিব 200। এই হলো পথের ক্ষেত্রফল। এবার আমরা আসব পথটি বাধাই করতে কত টাকা খরচ হবে। পথ বাধাইয়ে এক বর্গ মিটারে খরচ হয় 200 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, পথ বাধাই করতে খরচ হবে কত? 27,200 টাকা। ঠিক একই ভাবে বলা যেতে পারে যে বাগানের চারিদিকে প্রতি মিটারে 10 টাকা হিসাবে বেড়া দিতে মোট কত খরচ হবে। তাহলে বেড়া দিতে গেলে আমাদের তখন লাগবে হলো পরিসীমা। আর আমরা যখন কোনো বর্গ মিটারের খরচ হিসাবে রাস্তা বাদাই করব বা ঘাস লাগাবো এমন ঘটনা থাকবে, তখন আমরা ওই ক্ষেত্রফলের সাথেই সেগুলো কাজ করবে। তো শিক্ষার্থীবৃন্দ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।